আমরা কবরে যাব কি যাব না? আরো জোরে বলেন, যাবেন কি যাবেন না? একা যাইবেন না কিছু নিয়ে যাইবেন? চিল্লিয়ে বলেন, একা যাইবেন কিছু নিতেন না? আমি তো নিয়ে যাব, আশা রাখি। আমি চারটা বন্ধু নিয়ে যাব নিয়ত করছি। কয়টা বন্ধু নিয়ে যাব? জোরে বলেন, কয়টা? চারটা বন্ধু নিয়ে যাব। আপনারা নিবেন? বলেন আপনারা নিবেন? এই বলেন সবাই, আপনারা নিবেন? এই দেখান চারটা আঙ্গুল দেখান, কয়টা বন্ধু নিবেন? চারটা বন্ধু নিবেন তো? হ্যাঁ, জীবনে আর শুনছেন এই কথা? আজকে শুনেন, চারটা বন্ধু কবরে। এই হাদিসটা মেশকাতুল আনোয়ার নামক একটা কিতাব আছে, হাদিসের কিতাব মেশকাতুল আনোয়ার। মেশকাতুল আনোয়ারের মধ্যে এই হাদিসটা খুঁজে নিবেন, চাইয়ে নিবেন, দেখে নিবেন যে চাঁদপুরি হুজুর সত্য বলল না মিথ্যা বলল। قال رسول الله صلى الله عليه وسلم إذا ودع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام. أمان نبي بالن মৃত্যু ব্যক্তি যদি ইমানদার হয়, যদি আমলদার হয়, বন্ধু যদি বানাইতে পারে, তাহলে যখন সে মরে যাবে তারে কবর দিয়া সব বাড়ি করে চলে যাবে। তার কবরে মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, নাই 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 কেউ নাই। আমার রসুল বলেন, এক নম্বর তার মাথার কিনার দিয়ে একজন বন্ধু যাবে, ওই বন্ধুর নাম হলো কোরআন শরীফ। এই বন্ধুর নাম কি? যা আল কোরআন আন্দা রাসি, মাতার পাশে দিয়া 30 পারা কোরআন গিয়া দাঁড়াবে। এটা মার হবা কর, আরো জোরে, আরো জোরে। দুই নম্বরে ওয়াসসালাতু আইয়ামিনিহি, পাঁচ ওয়াক্ত নামাজ ডাইন পাশে, ডাইন পাশে কবরের ডাইন পাশে পাঁচ ওয়াক্ত নামাজ। ওয়াসসাওমু আন শিমালি, রোজা বাম পাশে। সুবহানাল্লাহ, কোন না? ওয়াসাইরুল হাসানাত, সালাম কালাম মুআমালাত, মেহমানদারি, নফল ইবাদত, তাহাজ্জুদ, এশরাক, আউয়াবিন, কত নফল ইবাদত করছেন না, দান সদকা করছেন না, এগুলো সব দুই পায়ের কিনার দিয়া দাঁড়াবে। এদেরকে দেখা যাবে 18 বছরের যুবকের মতো, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আপনি কেয়ামত পর্যন্ত কবরে ঘুমাবেন, তারা ঘুম নাই, ঘুম নাই, সারাক্ষণ 24 আওয়ার্স তারা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে, কেয়ামতের সিংহায় ভূ দিবে, আর কেউ সাথে উঠবে না। এই চারটা বন্ধু কেয়ামতের ময়দানের সাথে উঠবে, শুধু তাই না, হাত্তায়া দখুলাল জান্না। এইভাবে কোরআন, নামাজ, রোজা, নেক আমল হাতে দরিয়া দরিয়া টানিয়া টানিয়া আল্লাহর জান্নাতের মধ্যে ফুসাইয়া দিবে। আর সেই কোরআনের খবর নাই, আর সেই নামাজের খবর নাই, আর সেই রোজার খবর নাই, আজকে সেই নেক আমলের খবর নাই, দুনিয়ার খবর সবার কাছে আছে। কি ভাই, কথা ঠিক কিনা? দুনিয়ার খবর সবার কাছে আছে। সর্বশেষ আর একটা আয়াতের ব্যাখ্যা করব বলছি, করতাম নি জুনাইদ ভাই, কি কর? হ্যাঁ, দেরি হয়ে যায় নাকি? হ্যাঁ, কি কর? কয়টা বাজে? কয়টা? ফোনে একটা তো তো আর ঠিক না। হ্যাঁ, 2 ঘন্টা তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ একটু জেকের করেন, আল্লাহ 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 আল্লাহ।
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একবার মহব্বতে সবাই বলেন আল্লাহু আকবার কষ্ট দিয়া ওয়াজ করলে বাড়ি যেতে যেতে মনে রাখতে হাততেন না পারবেন আমি যে কি কি ওয়াজ করছি কোন কোন পয়েন্টগুলো আপনাদেরকে আমলের জন্য বলছি কোনো মনে আছে কিনা জানি না মনে রাখছেন কিনা জানি না এই যে মোবাইলে রেকর্ড হয় এডি রাইট কই হুজুর সুইয়া সুইয়া শুনি ঘুমাই হড়ে তো জিগে নোয়া সরস্তি হুজুর এটা করি না বাট পার কত জানি এত নামাজ পড়তো না ও শুনতে শুনতে ঘুম যাই এর না বাট পারের দাম আছে কি হ্যাঁ এবার শুনেন الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط جرى الله كتاب كمان করে। আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর আইন অমান্য করে অহংকার করে নিজেরে বড় মনে করে আত্মের বড় কে আছে আত্মের বুঝিন না কে আছে আত্মের এর ক্ষমতা কার আছে আছে বিয়ের মানুষ এই কথা বলেন আছে আমার আল্লাহ বলেন তারা যখন মারা যাবে তাদের রুহটা নিয়ে মালাকুল মউত প্রথম আসমানের কিনারে যাবে সেখানে যাওয়ার পরে দরজা কড়া নাড়াবে জিজ্ঞাসা করবে কে কয় আমি আসি সাতক থেকে কোন জায়গা থেকে কয় সাতক তাতিকোনা থেকে অমকে মারা গেছে তার রুহটা নিয়ে আসি কয় রাখ দরজা খোলা যাবে না যাবে না যাবে না যাবে না বলে কেন আল্লাহ নিষেধ করে দিয়েছে এই লোকটা আল্লাহরে মানে না আল্লাহর হুকুম মানে না হুজুর গো ওয়াজ শুনছে কিন্তু কান পাইতা রাখছে কিন্তু বাড়িতে যে আদায় করে না হক আদায় করে না এই দুনিয়ার পিছনে ছিল দুনিয়া লইয়া পাগলা ছিল আল্লাহ বলেছেন এমন লোকের রুহ নিয়া আসমানের কিনারে আসলে যেন দরজা খোলা না হয় এবং সে জান্নাতেও যাবে না হাত্তা ইয়ালি জাল জামালু ফি সাম্মিল খিয়ার একটা সুইয়ের ছিদ্র দিয়া ঘোড়া যাইতে পারে না ওঁট যাইতে পারে না দুম্বা যাইতে পারে না হাতি যাইতে পারে না একজন আল্লাহর আইন অমান্যকারী আর একজন অহংকারী কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না একটু চিল্লে বলেন না না আউযুবিল্লাহ এবার খালি অহংকার করি আর মিথ্যা প্রতিপন্ন করি এরপরে যারা আল্লাহর আইন মানে যারা আল্লাহর বিধান মানে ফরজ ওয়াজিব সুন্নত সঠিকভাবে আদায় করে তবে আল্লাহর আইন মানবে রসুলের তরিকায় আর কারো তরিকায় না কার তরিকায় জোরে বলেন কার তরিকায় আর জোরে বলেন কার তরিকায় আমরা আল্লাহর হুকুম পালন করব রসুলের আদর্শে কার আদর্শে নবী ছাড়া আল্লাহরে পাওয়ার কোন রাস্তা আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা নবী খুশি কে খুশি নবী বেজার কে বেজার জোরে বলেন কে বেজার আল্লাহ বেজার নবীরই খুশি করতে হইলে নবীর চরিত্রে আমল করতে হবে নবীর আদর্শ আমল করতে হবে আর কারো মতে না আর কারো তরিকায় না এ বাবা জিরানে আমার এমন ইমানদারের রুহু নিয়া এন্তকালের পরে মালাকুল মউত রুহুটা নিয়া যখন প্রথম আসমানের কাছে যাবে এই সাথে আরো সত্তর হাজার রহমতের ফেরেশতা যাবে কি কয়া কয় মারহাবা ইয়া মারহাবা 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 আহলান সাহলান মুবারাকান এইভাবে তকবীর দিতে দিতে প্রথম আসমানের কাছে রুহুটা নিয়া যাবে একটু চিল্লে বলেন না মারহাবা মেম্বারির দাঁড়াইলে আষ্টজন আর দশজনে মিছিল একটা বাইর করে কয় বাবা রে বাবা মিছিলটা কত বড় হয়েছে ঠিক না আর একজন ইমানদারের রুহনিয়া আসমানের কাছে গেলে সত্তর হাজার ফেরেশতা মারহাবা মারহাবা আহলান সাহলান দিয়া রুহটা নিয়ে আসমানের কাছে চলে যাবে কিন্তু লাশটা ঘর মানুষে কান্নাকাটি করে কিন্তু রুহু গেছি আসমান ফেরেস্তা জিজ্ঞাসা করবে তুমি কে খোড়া নাড়াইব
টোকা দিব। ফেরেশতা বলবে কে? কামি মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল। কেন আসছ? কর্তাতি কোনার অমক একজন চৌধুরী, অমক একজন ভুঁইয়া সাহ, অমন একজন তালুকদার সাহ, মজুমদার সাহ মারা গেছে, হাজি সাহ মারা গেছে, তার হুনি আসছি। কয় রাত একটু দেখে নেই, তার একটা সারা জিন্দগির আমল আমার কাছে আছে, নথিপত্র আছে, দেখি কি লেখা। এবার কিছুক্ষণ পরে বলবে ভাইরে আল্লাহ আমারে অর্ডার দিয়েছেন এমন একজন ইমানদারের হুনিয়া আসমানের কাছে আসলে আমি যেন দেরি না করে তার জন্য দরজাটা খুলে দেই। তখন দরজাটা খোলা হয়ে যাবে, এমনি ভাবে সাত আসমানের দরজা খুলে দেওয়া হবে। এবার আন্দা সিদরাতিল মুনতাহা, আন্দাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার সন্নিকটে জান্নাতুল মাওয়া, সেখানে নিয়ে যাবে, এর নাম ইল্লিন। সেখানে নেওয়ার পরে জান্নাতের কড়া নাড়াবে, বলবে কে? কয় আমি অমর। কয় রাখো। কয় কেন? কয় দরজা এখন খুলবো না, এই পর্যন্ত সব দরজা খোলা হয়ে গেল, তুমি বাধা দাও কেন? কয় এটা ফাইনাল দরজা, এরপরে আর দরজা নাই, এটা ফাইনাল। এবার কিছুক্ষণ পরে বলবে হ্যাঁ আল্লাহ আমাকে জান্নাতের গেইটে বসে আর রাখছেন, তাতিকোনা থেকে এমন একজন ইমানদার, এমন একজন নেককার, আল্লাহওয়ালা নবীওয়ালা যদি রুহনিয়া তার রুহনিয়া আসে, আল্লাহ অর্ডার দিয়েছেন এই লোকের জন্য যেন জান্নাতের দরজা খুলে দেই, এই কথা বলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এরপরে মালাকুল মউত বেহেস্তের মধ্যে ঢুকিয়া তার ঠিকানাটা বেহেস্ত দেখাবে, যেটি হাজা মাকা দুকা, এটি তোমার বাসস্থান, এটি তোমার ঠিকানা, কিন্তু দেহ কোন জায়গায়? এখনো তাতিকোনার ঘরে। কথা ঠিক কিনা? চারিদিকে মানুষ কান্নাকাটি করতে আসে, কেউ খবর দেয়, কেউ ফোন করে, কেউ কবর করে, কেউ বাস কাটে, কেউ কাপড় কিনে, কেউ গোসল দেয়, ঠিক কিনা? কেউ খাটিয়া আনে, মসজিদে খাটিয়া আনে। হায় হায়! এরপরে মালাকুল মউত রুহুটা নিয়া জান্নাত থেকে বের হয়। বের হওয়ার সময় জান্নাতের সামনে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে একটা বালাম খাতা আছে, ওই বালাম খাতার মধ্যে এই পর্যন্ত যতটা রুহু জান্নাতে আসে তাদের নাম লেখা আছে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম নিজের হাতে আপনার নামটা জান্নাতের বালাম খাতার মধ্যে উঠাইয়া দিবে, কিয়ামতের ময়দানে কার নাম জান্নাতের ডায়রির মধ্যে আছে, কার নাম জাহান্নামের ডায়রির মধ্যে আছে, এটা দেখে দেখে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিবে। একটু চিন্তা করছি, আমার নামটা কোথায় উঠবে, আমার নামটা কোথায় উঠবে? হায় হায় রে ভাই! এরপরে রুহুটা নিয়ে আবার ওই গেইটে গেইটে পার হইয়া জমিনে আসবে, আইসা লাশের কাছে রুহুটা পালাইয়া দিয়া এরপরে চলে যাবে। লাশ যতক্ষণ করে থাকবে রুহুটা তওয়াব করবে, লাশেরে তওয়াব করবে, যখন গোসল দিবে রুহুটা গোসল চারিদিকে ঘুরবে, যখন জানাজা হবে রুহুটা চারিদিকে তওয়াব করবে, যখন লাশ নিয়ে কবরে যাবে কে নিয়ে যায়? কোন মানুষই না, এখানে সিলেট থেকে কেউ আসবে না, জগন্নাথপুর থেকে কেউ আসবে না, সুনামগঞ্জ থেকে কেউ আসবে না, গোবিন্দগঞ্জ থেকে কেউ আসবে না, জাগুয়া থেকে কেউ আসবে না, তারপরে দাউয়ারা থেকে কেউ আসবে না, দোয়ারা থানা থেকে কেউ আসবে না। এই তাতিকোনার মানুষ যেই ছেলের জন্য টাকা কামাই করলেন, যেই ছেলের জন্য গুণা কামাই করলেন, যেই বউর জন্য গুণা কামাই করলেন, যে ভাইয়ের জন্য আন্দোলন করলেন, যে আপনজনের জন্য আন্দোলন করলেন, যাদের জন্য মামলা করলেন, আজকে তারা আপনার লাশটা কাউকে নিতে দিবে না, তারাই কাঁদে করে করে কবরে নিয়ে যাবে রে। রুহুটা পিছি পিছিয়ে যাবে, লাশটা কবরে রাখবে, রুহুটাও কবরে যাবে, লাশটা মাটি দিয়া ইন্নাহু লাইয়াসবাউ কারআনি আলিহিম আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে পায়জুলিসানিহি পায়াকুলানে মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা ফায়াকুলু ফাআম্মাল মুমিনু ফায়াকুলু রাব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু উনজুর ইলান নাহার
النار قد أبدلك الله الله أكبر قلنا فينادي مناد من السماء عن صدق عبدي فأفرشه من الجنة وألبسه من الجنة وابتح له بابا إلى الجنة إلى الجنة ضربنا الله أكبر মানুষকে মাটি দেওয়া হয়ে গেল মাটি দেওয়ার পর এরপরে সব কিছু গুছিয়ে গেছে বাড়িতে রওনা করছে জিন্দারা পায়ে হাঁটার আওয়াজ মুর্দা কবরে থাকিয়া পায় ইন দি মিন টাইম দুইজন ফেরেশতা কবরে চলে আসে এরা আসিয়া কবরে বসায় আর এর মধ্যে রুহুটা ভিতরে ঢুকিয়া যায় ভিতরে বসায়া এইবার প্রশ্ন করে তোমার রব কে আর যদি তোমার তোমার দিন কি তোমার নবী কি ফামাল মুমিন লোকটা যদি ঈমানদার হয় আমলদার হয় ফায়াকুলু সে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমাদের রব কে আল্লাহ দ্বীনি আল ইসলাম ধর্ম আমার ইসলাম আর যদি বলেন আমাদের ধর্ম কি ইসলাম আর যদি বলেন আমাদের ধর্ম কি ইসলাম আজ মুসলমানের ধর্ম ইসলাম মুসলমান ইহুদি নাসারার আইন মানে ইসলামের আইন মানে না কথা ঠিক কিনা বলেন ইসলাম মানি না আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলাম মানি না আমরা ইহুদি নাসারার আইন মানি এ বাবা জিনারে আমার এরপরে বলে তোমার নবীকে নবী ইউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এরপরে জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে যে নবীকে উপস্থাপন করা হয়েছে চিনো কিনা তখন বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এইভাবে পরিচয় দিয়ে দিবে এবার ফেরেশতারা বলবে উমজুর ইলান নার জাহান্নামের দিকে তাকা কোন দিকে এবার জাহান্নামের দিকে তাকে হাউমাউ করে কানবে তখন কয় রাক 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 কাদিসটা কাদিসনা 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 বলে কেন কয় তুমি তোমার জীবনটা সুন্দরভাবে কাটাইছো দুনিয়ার লোভ করো না শয়তানি বাদরামি করো না ইহুদি মানো না কাফের মানো না তুমি নবীর আইন মানছ নবীর সুন্নত তরিকা চলছ নবীরে ভালোবাসছ আল্লাহর হুকুম মানছ যার কারণে কদ আব্দালাক আল্লাহ আল্লাহ পাক এই জাহান্নাম পরিবর্তন করিয়া আল্লাহ তোমার জন্য জান্নাত কবুল করে নিয়েছে তা না হইলে জাহান্নামে যাইতা আজকে তুমি জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেছো এটা মারহাবা কন্যা এখন ছেলে পরীক্ষা দিয়ে পাশ করছে এতে ঘুম যায় মেয়ে পরীক্ষা দিয়ে পাশ করছে এ ঘুম যায় কিন্তু বাবা যে মিষ্টি কিনে বাবা যে এতে চা খাওয়ায় আমার মেয়ে এটা পাইছে আমার ছেলে এটা পাইছে গোল্ডেন পাইছে আবার বেগম বাড়ির থেকে চিঠি লেখে ফোন করে যে এক মন মিষ্টি নিয়ে আসবেন এই ঘরে দেওয়া লাগবে ওই ঘরে দেওয়া লাগবে কথা ঠিক কিনা হ্যাঁ পাস করছে আর আমার আল্লাহকে আমি বান্দা বানাইছি আমার বান্দা আমার কথা মানছে আজকে কবরের পরীক্ষায় পাস করছে এবার আল্লাহ নিজে প্রচার করবে প্রচারকারী আসমানে লাগাইয়া দিবে যে আমার বান্দা কবরে যা যা বলেছে মিথ্যা বলে না আমার বান্দা সত্য সত্য জবাব দিয়েছে আমার বান্দা দুনিয়ার আরামায় চায় না আমার বান্দা দুনিয়ার বিলাস বিলাসিতা চায় না কাজে আমার বান্দা কবরে কাফনের কাপড় পিন্ধে থাকবে এটা হয় না খালি বিছানায় থাকবে এটা হয় না ফাফরিশু হু মিনাল জান্নাহ জান্নাতের পরশের কাপড় আনিয়া তার কবরের মধ্যে বিছাইয়া দে ওয়াল বিশু হু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক তার গায়ে লাগাইয়া দে ওয়াবতাহু লাহু বাবান ইলাল জান্নাহ কবর হইতে জান্নাত পর্যন্ত দরজা খুলিয়া দে যেন জান্নাতের নাজ নিয়ামত হাওয়া বাতাস কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে আসতে থাকে একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ এবার ফেরেশতারা বলবে নুম ঘুম যা কি কইব ঘুম যা নুম বা নাম নুম যদি হয় বাবে নাসারাইয়ান শুরু আর যদি নাম হয় বাবে জরাবাইয়া শুরু কথা বুঝছেন ওলামারা আছেন চিনবেন বুঝবেন এটা গ্রামারের একটা কায়দা সরফের একটা কায়দা কইবেন নাম বা নুম ঘুম যাও কিভাবে কানাও মাতিল আরুস বাসর ঘরে নতুন বিয়া হইলে বাসর ঘরে দুলা দুলাইন যেইভাবে ঘুম যায় এইভাবে ঘুম যাও চিৎকারি মারিয়া দিবে পৃথিবীর কারো ক্ষমতা নেই তাদের কাছে যাবে তাদেরকে ডাকবে তাদেরকে জাগাবে তাদের একজন আরেকজনের প্রিয় বা প্রিয়া বিবি যদি স্বামীরে ধাক্কা দেয় ঘুম ভাঙবে
স্বামী যদি বিবিরে ধাক্কা দেয় ঘুম ভাঙবে, এছাড়া পৃথিবীর আর কারো ক্ষমতা নাই। কয় তোমরা ঘুম যাও, ওই দিন পর্যন্ত ঘুমাইবা যেই দিন তোমাদের প্রিয়জন আল্লাহ তোমাদেরকে ডাক দিবে, সেদিন জাগবা, এর আগে কেউ জাগাতে পারবে না। কইব না 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 না, আমি ঘুমাবো না ঘুমাবো না, কি করবা? আরে জিউ ইলা আহলি, আরে জিউ ইলা আহলি, আরে জিউ ইলা আহলি, আমি আমার মার কাছে যাইয়াম, আমি আমার বাবার কাছে যাইয়াম, আমি আমার ছেলের কাছে যাইয়াম, আমি আমার বিবির কাছে যাইয়াম, আমি আমার সন্তানের কাছে যাইয়াম, আমি আমার আত্মীয়ের কাছে যাব। বলে কেন যাইবা? তো ফাখবির হম, আমি যে আজকে জান্নাত পাইলাম, পরশের কাপড় পাইলাম, জান্নাতের পোশাক পাইলাম, আমার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিলেন, বাসরঘর বানিয়ে দিলেন, আমার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দিলেন, আমি জান্নাতি হয়ে গেলাম, এই সুসংবাদ আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার ভাই বন্ধু সবাইরে জানিয়ে দেওয়ার জন্য, তারাও যেন আমার মতো ইমান আর আমল নিয়ে কবরে আসতে পারে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ আইছে? জোরে বলেন আইছে? কেউ আসে না, কেউ আসে না। আজকে কি বার? জোরে কন, আরো জোরে বলেন বৃহস্পতিবার। এই তো বৃহস্পতিবার, তো রাত্রটা কি জুমার রাত, রাত্রটা কি জুমার রাত, দিনটা গেছে কি বৃহস্পতিবার, আগামী দিন শুক্রবার। হাদিস শরীফে আছে, সহিহ হাদিস, প্রত্যেক বৃহস্পতিবার রাত, প্রত্যেক রবিবার দিবাগত রাত, যাদের আব্বা নাই, যাদের মা নাই, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা কবরে, চাচি আম্মা কবরে, বাড়ির মানুষ কবরে, তাদের রুহগুলা কবরে নাই রে, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আর রবিবার দিবাগত রাত্রে, এই দুই রাত্রে ঘরের দরজায় রুহগুলি আসিয়া দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমরা যে বাড়ি ঘর জায়গা জমিন আর কি কয়, কয় তু তাওয়াঙ্গার গাছটা ই আজমাল এমান, তু তাওয়াঙ্গার গাছটা ই আজমাল এমান, ই জামা গাফেল সুদি আজা আল এমান। ও ছেলেরা, এই যে তোমার ঘরে বাড়ি দিয়ে গেলাম, ঘর দিয়ে গেলাম, জমিন দিয়ে গেলাম, বাগান সাজিয়ে গেলাম, গাছ লাগিয়ে গেলাম, দিঘি কাটিয়ে গেলাম, ব্যবসা দিয়ে গেলাম, তোমরা কি করো? আমাদের এগুলা ভোগ করিয়া কোন পথে চলো? আল্লাহকে ভুলে গেলা কিনা, আমাদেরকে ভুলে গেলা কিনা, এই জন্য দেখার জন্য তোমাদেরকে আসছি। একটু সুবহানাল্লাহ বলেন না। ঘরের যখন দেখে তারা আল্লাহর রহমানে, রসুলের রহমানে, কোরআন মানে, হর্ষক পথে চলে, মা বাবার জন্য দোয়া করে, তখন রুহগুলা ঘরের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করে চলে যায়। আর যখন দেখে তারা মা বাপেরও ভুলে গেছে, আল্লাহর আইনও মানে না, রসুলেরও মানে না, মন গড়া চলে, তখন ঘরের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা কান্দে, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে ঘর থেকে ফিরে যায়। এই জন্য বাবাজিরা, মৃত্যুর পরে যারা মা বাবার কান্দায়, আত্মীয় স্বজনের কান্দায়, তাদের কান্নার শেষ নাই। আর যদি আমল করে আল্লাহরে রাজি রাখেন, রসুলের রাজি রাখেন, মাইয়েতকে কবরবাসীকে রাজি রাখেন, আপনাকে আল্লাহ রাজি রাখার ব্যবস্থা করবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই পথে আমাদের জীবনটা কাটাইতে আমরা রাজি আছি কি নাই? আরো জোরে বলেন রাজি আছি কি নাই? আল্লাহ কবুল করেন, একটু চিল্লিয়ে বলেন আমিন, আর একটু জোরে কোন আমিন। কয় শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আশার ছায়ার নিচে থাকবে? মনে আছে? জোরে বলেন মনে আছে? দুনিয়াতে থাকতে আইছি না যাইতে আইছি? যাইতে হইলে আমাদের আমল লাগবে কি লাগবে না? আর জোরে বলেন লাগবে কি লাগবে না? কয়টা আমল কবরের বন্ধু হবে? জোরে বলেন কয়টা আমল? চারটা আমল, মনে আছে তো? আল্লাহ কবুল করেন।